বরফ জল তো কেউ খাবে না, বলো একটু একটু নর্মাল জল হলে ভালো হয়। তো আগে আগে দিয়ে রাখছে তো ভালোই হয়েছে, নামাই রেখে দিই জল। এ বাবা দেখো এটা পুরো পুরো কটকটা হয়ে গেছে। তোকে না বলছিস তাহলে বরফ করবি না, লোকে ফ্রিজে দিয়ে নেই, কেন যখন দোকান খুলবো তখন যদি জল না থাকে তখন তো রাগ উঠবে, কেন সবাই জল খেতে আসবে। আজকে তো প্রচুর গরম পড়েছে না, সেজন্য তো মানে জল সবাই খেতে আসবে, তার জন্য আগে জল গুলো দিয়ে নিই। ছেলেকে বলছিলাম যে বাবা কয়েকটা জল এখানে দিয়ে রাখতো, ও দেয়নি একদম না। আমাদের এখানে তো প্রচুর গাড়ি ঘোড়া যায় জানো, সেজন্য গাড়ি শক্ত জানালা বন্ধুরা, একদম রোডের সামনে বাড়ি। এখন যাবো হইলো সিঙ্গারা বসাইতে, কেন সিঙ্গারা গুলো না ভাজতে এখন দেরি হয়ে যাবে অনেকটা জানো না, এখন একদম কারখানা ঘরে ঢুকবো। কি গরম গো জানো, কি রোদ্র উঠেছে দেখতে পাচ্ছ, প্রচুর রোদ্র উঠেছে। এখন ওই দেখো সিঙ্গারা গুলোকে বানিয়ে রেখেছি, এখন এগুলোকে গরমের মধ্যে ভাজবো আমি। সিঙ্গারা গুলোকে ভাজবো, তো কড়াইতে তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ কি পরিষ্কার চকচকা তেল। এখন গ্যাসের সিলিন্ডারটা লাগাই দিই, দেখতে পাচ্ছ বন্ধুরা এত গরম আর এত আগুনের সামনে, মানে এত খারাপ লাগে মানে কি বলবো তোমাদেরকে। দেখো ঘেমে টেমে কি অবস্থা হয়ে গেছে না, স্নান করলাম কিন্তু সকালে একবার স্নান করেছি, প্রচুর সকালে উঠেও স্নান করেছি, কেননা কাজ করতে হয় আর দোকান খুলতে হয়, দোকানে তো স্নান ছাড়া যাওয়াটা উচিত না, কারণ সবাই অনেক বড় গুরুজন ব্যক্তি আসে খেতে, তার জন্য আর কি স্নান টান করে আমি দোকানে সব কিছু বানাই। আবার এখন আসলাম আবার স্নান করে, কিন্তু আমি এমনিই স্নান হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ একদম ঘেমে টেমে অস্থির হয়ে গেছে। কিন্তু ভালোই লাগে না বন্ধুরা বলো, কষ্ট করে খাওয়ার মজাটাই আলাদা। যখন তুমি কষ্ট করে এক টাকা উপার্জন করবে না, তখন তোমার কাছে কেমন লাগবে বলো তো, মানে সেই ভালো লাগবে। আর যখন কেউ কাছে হাত পেতে খাবে তখন কিন্তু অনেকটা খারাপ লাগে বলো। আমি কষ্ট করে খাই, আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কষ্টের ফল কি হয় জানো, মিষ্টি হয়। আর কষ্ট করে খেলে কি হয় আর একটা জিনিস কি জানো, সবসময় শরীর ভালো থাকে, আর শরীরটা ভালো থাকে তো মনটাও সবসময় ভালো থাকে, বুঝতেই তো পারছ। এটা হলো জয় দিদির লেকচার, বলতেও পারো আর কি ভালো কথা বলতে পারো। এখন আমি সিঙ্গারাগুলোকে ছেড়ে দিই, কিন্তু তেলটা গরম হয়েছে। দেখতে পাচ্ছ আমি প্রত্যেক দিনের তেল প্রত্যেক দিন দিয়ে সিঙ্গারাগুলোকে ভাজি, এক ফোঁটাও বাসি তেল রাখি না। আমি কেননা আমি এগুলো কেন বলি জানো, সবাই নিলে ভাববে যে হলো দিদি ভাই বুঝি পুরানো তেল দিয়ে মনে হয় সিঙ্গারা ভাজি নাকি, কিন্তু একদম না, আমি সবসময় নতুন তেল দিয়ে ভাজি। তোমরা সবসময় ভিডিও দেখলে, তোমরা সবসময় আমার ভিডিও দেখতে থাকো দেখো, আর আমি কিরকম করে ভাজি, কী করে ভাজি, লুঙরাই ভাজি না কারাবি ভাজি না পুরানো তেল দিয়ে ভাজি, তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। ও আমি ভাজতে থাকি, তারপরে তোমাদের সামনে আবার আসবো। না তোমরা সারাদিন কোথায় ছিলে গো, আজকে কি হলো, কোথায় ছিলে আমার সামনে না, একদম না একদম না, দেখো আমার কোলে আসবে এখন, দেখতে পাচ্ছ ওই দেখো আমাকে দেখলো মানে ওর কোলে উঠবেই। আর ওই দুইটা দেখো, ওর মা কি খাচ্ছে জানো, বাঁধাকপি খাচ্ছে। ওর মাটা সাইজটা দেখেছো, খেয়েই সুন্দর জানো না। আবার যখন হলো বাচ্চা দিবে না, আরও তিনটা বাচ্চা হবে, তাহলে কী হবে বলো তো, আমার ছয়টা ছাগলের বাচ্চা হয়ে যাবে, একদম পাল হয়ে যাবে। আর আমি কত যত্ন করে এদেরকে খাওয়াইলাম জানো না, প্রতিদিন আমি 3 কেজি 3.5 কেজি করে গাখির একদম ছোটো বেলার থেকে খাওয়াই, কিন্তু এখন একটু খাওয়াটা কমায় দিছি, কারণ এখন না ঘাস টাস খায়, তারপরে তোমার হলো বাঁধাকপি খায়,
ওই দেখো আমার সামনে আস্তে আস্তে, দেখছো দেখছো আমি যেখানে যাব ও ওখানে যাও, ওই দেখো কুলের উপরে লাফ হয়ে উঠেছে, দেখেছ? এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দেখো এখন আমার মালা খাবে, উন্না খাবে, কত কিছু যে খাবে, দেখো কি হলো বল, একটুখানি আমার সামনে আমি যদি বসা দেখলো ওরা, বাস কি হলো, কোথায় যাবা, না রোদ্দে যায় না, ওরা যদি আমাকে একটু বসা দেখলো তাহলে হয়েছে, আমার একদম মালা খাবে, উন্না খাবে, জামা খাবে, মানে আমার কাছ থেকে আদর চাবে এখন, বুঝতে পারছো, সবগুলো রবাবা রব কিছু শোনা কো, দুটো কাকি খাবা, দাঁড়া আমি গাখির আনতাছি, রো দেখতে পাচ্ছ ওদের আদর, দেখো এদের আদরটা না সবচেয়ে অরিজিনাল আদর জানো, ওদের যে ভালোবাসাটা সেটা আর তোমাদেরকে কি বলবো, এখন মানে আমার কোলে শুয়েই পড়বে, কি হচ্ছে শোনা, হুম খালি ওদেরকে যদি আমি কোথাও যাই খালি উমুনা জমুনা করে ডাকি, ব্যাস এসে পড়বে, মানে ভ্যা ভ্যা করতে করতে আসে জানো না, এই দেখো কোথায় যে ঢুকবে ও, মানে এখন একটু আদর করো আমাকে, এরকম লাগা দিছে, এটা আরো বেশি করে জানো না, এটাকে খাসি করা দিছি জানো না বন্ধুরা, দুইটাকে খাসি করা দিছি, আর একটা হলো মেয়ে ছাগল, তাহলে হলো দুইটা খাসি, বড় হলে ভালোই হবে না, কিন্তু এদেরকে বিক্রি করতে করার টাইমে না আমার না অনেক মায়া লাগবে জানো, কেননা ওদেরকে একদম ছোটবেলা থেকে আমি গাখির খাওয়ায় খাওয়া কত কষ্ট করে মানুষ করেছি, তিনটা বাচ্চা হওয়া মুখের কথা বলো, তার মানে ওর মা না একদম মানে গাখির ছিল না, অল্প অল্প গাখির ছিল, তিনটা দুইটা বাচ্চা তাও খেতে পারতাম কিন্তু একটা তো পেতই না গাখির, তারপরে আমি ছোটবেলা থেকে গাখির খাওয়া খাওয়া এইভাবে মানুষ করলাম, এখন দেখো এখন চিন্তা নেই আর, বাবা সরো 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 সরো, আমার সিঙ্গারা পুড়ে যাবে, তুম সব ভাই বহন কো মেনে ভিডিও কার কার রাখা হে মেরা জয়টপ চ্যানেল হ্যাঁ না ওয়া পর ছোড় দুঙ্গা, শুভরাত্রি সোনা ভাই বোন, আবার তোমাদের সামনে আসলাম, দেখো একদম পুরো গরম টরম লেগে একদম ঘেমে ঘেমে আসতে হয়ে গেছি, এতক্ষণ তো একদম দোকানে ভিড় ছিল, অনেক দোকানে ভিড় থাকার জন্য তোমাদের সামনে আসতে পারি নাই, অনেক টাইম বাদে আবার তোমাদের সামনে আসলাম, কি করবো বলো, কষ্ট করে তো খেতে হবে আমাদের মতো মেয়েদের বলো, কষ্ট না করলে হবে না বুঝছো সোনা ভাই বোন, এখনই দেখো চপ ভাজি হচ্ছে, কেননা কয়েকটা দুইটা ভাই আসছে চপ খাবে তারা, এই চপগুলোকে আমি গরম তেলে ছাড়ছি, ভাজি করে দিচ্ছি, সোনা ভাই বোন তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আমি আর ভিডিওটা বড় করছি না, আর তোমরা কেমন আছো একটু কমেন্ট বক্সে বলো, সবাইকে গুড নাইট, বাই বাই।